এই যে আমার হলো মাডগার্ড ছাড়া স্পেশাল বাইক। কেউ কি কখনো এরকম আর ফাইভ ভিতি দেখছেন মাডগার্ড ছাড়া? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকেও লাইব্রেরি নিয়ে নিচ্ছেন? ভালো আছেন? ভালো আছেন, ঠিক আছে। নিলয় অটো কালারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক থ্যাংক। শুক্রবারের দিন সকাল সকাল বের হয়ে গেলাম ব্লগের উদ্দেশ্যে, ভাবলাম একটা ব্লগ করে ফেলি। দিস ইজ মাই ব্র্যান্ড নিউ বুধন ফুল ফিঙ্গার গ্লোভস ব্ল্যাক কালার। যেই কালারটা নেওয়ার জন্য আমি মোটামুটি দেড় বছর থেকে খালি দেখতেছি যে কখন আসবে বুধন, কখন আসবে বুধন। কারণ একটা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কিন্তু এই গ্লোভসটা আসা বন্ধ হয়ে গেছিলো। এই গ্লোভসটা আমার প্রচুর পছন্দের। থ্যাংক ইউ সো মাচ প্যাডেলিং গিয়ারকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে গ্লোভসটা প্রোভাইড করার জন্য। আর একটা বাইকের একটা জিনিস আপনাদের আমি দেখাবো, যেটা দেখার পর অনেকে জাস্ট এমন হাসি দিবেন যে নান্নু ভাই এই জিনিসটা নিয়েও ভিডিও করে। হ্যাঁ ভাই, এই জিনিসটা নিয়েও ভিডিও করে, কারণ রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। প্রত্যেক দিন একটা করে যদি কন্টেন্ট আমাকে আপলোড করতে হয় তাহলে কি পরিমাণ কন্টেন্ট আপনাদের মাঝে দিতে হবে হয়তো বা বুঝতে পারতেছেন। আর এই যে দিস ইজ কড়াইবিল জগজিত্র প্লেস, কিন্তু রাতের বেলা জোস না দিনের বেলায় জোস, কারণ রাতে লাইট টাইট নাই, রাতের বেলা আসা যায় না। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এটা হলো কড়াইবিল, এটা হলো নিপুন ভাইয়া ঘুরতে আসছে। ক্যামেরা বন্ধ তো ভাই, সিরিয়াসলি ক্যামেরা বন্ধ। এই আপু আপনি কে? আমাদের যে দিনাজপুরের সব থেকে বড় পুকুর রামসাগর, তারপরে হলো আছে সুখসাগর, মাতা সাগর, তারপরে হয়তো বা এই ইরলের কড়াইবিলটা জায়গা পাবে, কারণ এটা খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না। আমাদের বিরলে যে এত সুন্দর একটা জায়গা আছে এটাই সব থেকে বড় ব্যাপার। আর এখানে পর্যটক আসে মাঝে মাঝে, তবে এই স্পেশাল দিনগুলোতে বেশি আসে। আর এক জায়গায় দাঁড়াই, আপনাদের যে বললাম যে একটা জিনিস দেখাবো আমার বাইকের, হয়তো বা থামনেল তো দেখছেনই আর দেখে হাসছেন যে নান্নু ভাই এই কাজটাও করতে পারে। এই যে আমার হলো মাডগার্ড ছাড়া স্পেশাল বাইক। কেউ কি কখনো এরকম আর ফাইভ ভিতি দেখছেন মাডগার্ড ছাড়া? হাসি না, অনেক হাসি পাচ্ছে আমারই নিজের, যে আমি মোটামুটি 5 দিন বাইক ঠিক মতো বের করতে।
বাইক ওয়াশ করলে বিভিন্ন জায়গায় পানি যায়, চেসে যে মরিচা পড়ে তাড়াতাড়ি, তো বাইক কম ওয়াশ করে ভালো, অলওয়েজ ক্লিন করে চালাই বাইক, এমনিতেই কাপড় দিয়ে ক্লিন করে রাখি। তবে এক মাস পর একটা করে ওয়াশ দিতে হবে, কারণ নিচের যে ময়লা লোয়ার সাইডে সেগুলো আবার বসে যায়, আর বাইক এত বেশি নোংরা হয়েছে মোটামুটি 7 দিন আমি তেমন উপর বাদ দিয়ে তেমন কিচ্ছু। বিশাল বড় সমস্যা কিন্তু তার হেডলাইট, কারণ অনেক পরিমাণ কম আলো, তার কারণে ফগ ইনস্টল করতেছে এইখানে। এখানে ইনস্টল করার বেশ কয়েকটা রিজন আছে, তার একটা বড় রিজন হলো আপনার এই যে লাইট, এটা কিন্তু আপনার যে হ্যান্ডেলের সাথে সাথে ঘুরে না ফিক্স, যেহেতু কিটের মধ্যে এখানে লাগালে আপনার হ্যান্ডেল যেদিকে ঘুরাবেন লাইটটাও কিন্তু সেদিকে যাবে, তো ভিজিবিলিটিটা অনেক সুন্দর পাওয়া।